الحمد لله والصلاة على أهلها أما بعد আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো কুরআন তেলাওয়াতের ভুল ত্রুটি নামাজের মধ্যে কুরআন তেলাওয়াতের ভুল ত্রুটি অর্থাৎ লাহানে জলি এবং লাহানে খফি এর পরিচয় তার প্রকারভেদ এবং হুকুম আহকাম লাহান অর্থ ভুল তো এমন ধরনের লাহান দুই ধরনের একটা হলো লাহানে জলি আর একটা হলো লাহানে খফি জলি অর্থ মারাত্মক কিংবা সুস্পষ্ট সুতরাং লাহানে জলি অর্থ হলো সুস্পষ্ট ভুল কিংবা মারাত্মক ভুল এমন ভুল যে মাঝে মাঝে তার অর্থ বিকৃত হতে পারে তাই নামাজও নষ্ট হয়ে যেতে পারে এমন ভুল সাধারণত চার ধরনের নাম্বার এক এক হরফের স্থানে অন্য হরফ পড়া যেমন সাদ এর স্থানে সিন পড়া ত এর স্থানে তা পড়া হা যেটা হায় হত্তি সেই হা এর স্থানে হা পড়া ইত্যাদি দুই নম্বর হলো কোনো হরফ অতিরিক্ত করে পড়া সেটা কীভাবে হবে সেটা হবে মদ টানার মাধ্যমে যেমন আলহামদুলিল্লাহ এখানে কেউ যদি টেনে পড়ে আলহামদু লিল্লাহি এই যে আলহামদু এই দালের পরে একটা ওয়াও বেড়ে গেল লিল্লাহি এই হায়ের পরে একটা ইয়া বেড়ে গেল তিন নম্বর হলো কোনো হরফ কমিয়ে পড়া অর্থাৎ হরফ আছে কিন্তু হরফটাকে কম করে পড়া যেমন লাম ইউলাদ এর পরিবর্তে পড়া লাম ইউলাদ অর্থাৎ ইউলাদ এখানে একটা ওয়াও ছিল ইয়ার পরে সেই ওয়াওটাকে ফেলে শর্টকাটে পড়া লাম ইউলাদ চার নম্বর ভুল হলো জবর জ্যার ও সাকিন এই তিনটার একটি আরেকটির স্থানে পরিবর্তন করে পড়া যেমন সূরা ফাতিহার মধ্যে আছে আন আমতা এখানে মিমের মধ্যে আছে সাকিন সেখানে যদি পড়ি আন আমাতা সেখানে বড় ভুল হবে তারপরে সূরা ফাতিহার মধ্যে আছে ইয়াকা না আবুদু সেখানে যদি আমি পড়ি ইয়া কি না আবুদু অর্থাৎ কাফের জবরকে জ্যার দিয়ে পড়ি তাহলে অর্থ অনেক বিকৃত হয়ে যাবে এবং নামাজ নষ্ট হয়ে যাবে এবার আলোচনা করা যাক লাহানে খফি লাহান অর্থ ভুল ত্রুটি আর খফি অর্থ অস্পষ্ট কিংবা সাধারণ বা হালকা তো লাহানে খফি অর্থ হলো সাধারণ ভুল কিংবা হালকা ভুল যে ভুলের কারণে নামাজ তো নষ্ট হবে না তবে পড়ার সৌন্দর্য নষ্ট হবে সেটা থেকেও বেঁচে থাকা দরকার লাহানে খফি এর প্রকারভেদ উপরে বর্ণিত লাহানে জলির চারটা প্রকার ছাড়া বাকি সাধারণ যত ধরনের ভুল আছে সবগুলোই লাহানে খফির অন্তর্ভুক্ত যেমন ধরতে পারি প্রথমে আমরা যে হরফগুলো মোটা করে পড়ার কথা ছিল পুর করে পড়ার কথা ছিল পুর পুর আর বারিক বারিক অর্থ চিকুন আর পুর অর্থ মোটা যেমন আল্লাহ শব্দের যখন পেশ হবে কিংবা জবর হবে অথবা র এই হরফে যখন জবর হবে বা পেশ হবে তখন মোটা করে পড়ার কথা ছিল সেখানে আমরা যদি চিকুন করে পড়ি যেমন মেসাল বলতে পারি যে আল্লাহুসসামাদ এখানে আলিফের উপরে এবং লামের উপরে জবর এবং হওয়ার কারণে এখানে লামটা হবে মোটা অর্থাৎ পুর সেখানে আমরা যদি চিকুন করে পড়ি তাহলে ভুল হবে যেমন আস-সিরাতাল মুস্তাকিম এখানে রটা হবে মোটা সেখানে যদি আমি চিকুন করে পড়ি তাহলে ভুল হবে তাছাড়াও আরও দৃষ্টান্ত রয়েছে দুই নম্বরে আমরা ধরতে পারি টান অর্থাৎ মদ যেমন যেখানে এক আলিফ টান রয়েছে সেখানে আমি যদি অনেক দীর্ঘ করি তাহলে সেটা ভুল হবে অর্থাৎ লাহানে খফি হবে অথবা যেখানে টান আছে বেশি সেখানে আমি টান দিলাম কম সেখানেও লাহানে খফি হবে অতএব আমাদেরকে দুইটা ভুল থেকেই বেঁচে থাকতে হবে